আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখন বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছি, আমি আর আব্দুল্লাহ হাঁটছি রাস্তা দিয়ে। হাঁটা শেষ হলে আমরা একটু দোকানে যাব, দোকান থেকে টুকটাক বাজার করতে হবে। বাজার করতে হবে বলতে ওই ওর খাবার কিনতে হবে টুকটাক, ওই চকলেট টকলেট কিনবে, একটা আইসক্রিম খাবে নাকি বারবার বলছিল যে আইসক্রিম খাবে, তাই বললাম চলো দোকানে যাই, দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসবো। তখন দোকানের দিকে যাচ্ছি আমরা, দোকানে গিয়ে আগে আইসক্রিম কিনবে, তারপর বাসে আসবে। আজকে আপনাদের সাথে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এক স্যুপের রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। আব্দুল্লাহ হাঁটছে, এতে এখন সে আইসক্রিম নিল, আইসক্রিম নিয়ে এখন সে বাসার দিকে যাচ্ছে, এখন বাসার দিকে চলে যাব, হাঁটা হয়ে গেছে। এখন এই যে আইসক্রিমটা খেতে খেতে বাসায় যাবে, বাসায় যাচ্ছি আমরা, আইসক্রিমটা ছুলে দিচ্ছি ওকে, প্যাকেট ছাড়িয়ে দিচ্ছি, আইসক্রিমের প্যাকেট ছাড়িয়ে খেতে পারে না। এই তো সে ভীষণ খুশি আইসক্রিম পেয়ে, আইসক্রিম তার সবচেয়ে প্রিয় খাবার, সে অন্য তেমন কিছু খেতে চায় না কিন্তু আইসক্রিমটা খুব ভালো খায়। এতে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, দুইটা কুকুরও হাঁটছিল আমাদের মতোই, মা ছেলে বোধহয়, তাদেরকে দেখে খুবই ভালো লাগলো যে আমরাও হাঁটছি, তারাও বিকালে হাঁটতে বের হয়েছে। এই তো খুব সামনের দিকে চলে গেছে, এই তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় গিয়ে এক স্যুপের রেসিপিটি শেয়ার করব। এই তো বাসায় চলে আসলাম, এই যে পানি দিয়েছি চুলায়, পানি দিয়েছি, পানিটা একটু বলক আসলেই, বেশি না একটু বুটবুটে উঠলেই উপরে টমেটো আর ই কেটে দিয়ে দিব। তার ভিতরে এখন আমি এক ফাঁকে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি, একটু কর্নফ্লাওয়ার একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি, দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি পানির সাথে মিক্স করে নিচ্ছি। এতো একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ আর একটু টমেটো এটা দিয়ে দিয়ে দিচ্ছি পানির ভিতরে, একটু হালকা বলক এসেছে, এখন পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ফুটাবো, তারপরে একটু ফুটে উঠলে তার মধ্যে একটা ডিম ফেটে দিব। একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি যেন এক জায়গায় দলা পেকে না থাকে। এই তো একটা ডিমের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফেটে নিচ্ছি, তারপরে এটা স্যুপের মধ্যে ঢেলে দিব। এটা একদম ইজি রেসিপি, একদম সহজ, দুই বছরের বাচ্চাকে দিতে পারেন, খুবই ভালো, বাচ্চারা খেতেও চায়, কোনো ভেজাল কিছু নেই, ঘরের তৈরি জিনিস তো খুবই ভালো খেতে। এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব, এই তো ডিমটা দিয়ে নাড়াচাড়া দিতে হবে, আর নাহলে দলা পেকে থাকবে। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, এই তো ডিমটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ই করেছি, তো তাই এক পাশে দেখা যাচ্ছে আর এক পাশে দেখা যাচ্ছে না। এই তো হয়ে গেছে আমার, এখন একটু পরে এটা একটু ফুটে উঠলেই কর্নফ্লাওয়ারের মিক্সরনটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে তারপরে নামিয়ে ফেলবো, হয়ে যাবে, বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মতো লাগে এই চিক এই এগ স্যুপটা হতে। এই তো কর্নফ্লাওয়ারের মিক্সরনটা আমি দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো স্যুপটা হয়ে যাবে, এটা বড়রাও খেতে পারবে, খুবই ভালো, খুবই মজা হয়। এর মধ্যে চাইলে আপনারা নুডলসের মশলা অথবা ম্যাজিক মশলা, স্বাদে ম্যাজিক দুইটার একটা দিতে পারেন, আমি আসলে আজকে কিছুই দিই নাই। এতো বেবির জন্য আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ওকে খাওয়াবো। আজকে আমি আপনাদের সাথে পরোটার রেসিপিও শেয়ার করব, আসলে পুরোটা শেয়ার করতে পারিনি, কীভাবে আমি পরোটার ডোটা করি ওইটা আমি অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে শুধু কীভাবে বেলি সেটা শেয়ার করব, কীভাবে ভাজবো সেটাও শেয়ার করব। এই তো আব্দুল্লার জন্য নিয়ে এসেছি, এখন ওকে খাওয়াবো, ও কিছুই খেতে চায় না, তারপর এটা ও পছন্দ করেছে, 2-3 চামচ খেয়েছে, এর বেশি খেতে চায় না ও, ওই ভিডিওতে যতটুকু দেখা যায় ও অতটুকুই খায়, এর বেশি ও খায় না। এমনিতেই আমি হাফ বাটি নিয়েছি, তার উপরে ও বেশি খায় না, 2 চামচই খেয়েছিল আর খায়নি, তাই এর ভিডিও করতে পারিনি। এই তো
রাতে আমি পরোটার রেসিপিটা শেয়ার করছি। ভালো করে ডোটা আমি বিকালেই মেখে রেখেছিলাম, এখন একটু বেলে, একটু ময়দা দিয়ে তো একটু শক্ত, একটু কষ্ট হয় বেলতে, তারপরও একটু বেলে তারপরে এটাকে ই করে ভালো করে একটু বেলতে হবে। একটু বেলতে কষ্ট হয়, তারপরে বেলতে হবে, কিছু করার নেই, ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করতেই হবে। এখন একটু তেল দিয়ে দিব, একটু হাত দিয়ে, চাইলে ব্রাশেও নিয়ে ব্রাশ করে দিতে পারেন। আমার ব্রাশ আছে কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না। এই তো ভালো করে একটু তেলটা মাখিয়ে নিলাম পরোটাটার গায়ে, তারপরে একটু হালকা ময়দা ছিটিয়ে নিব। ময়দা ছিটিয়ে নিলে কি হয়, একটু পার্ট পার্ট হয়, অনেকগুলো লেয়ার হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। এখন বটে নিব, এখন ভাজ ভাজ করে নিয়ে এখন একটা পেঁয়াজ দিব। এই তো হাতের দিকে তাকাইলে বুঝতে পারবেন, একটা পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিয়ে তারপরে এটাকে এখন বেলবো। এই তো তারপরে আমি আবার বেলে নিচ্ছি, বেলেই এখন ভাজতে যাব। এটা বেলতে একটু কষ্ট হয়, তারপরও বেলতে হবে। বেলে নিচ্ছি, গোল হয়ে যায়। প্রথমে একটু অ্যাবড়ো থাবড়ো দেখতে লাগলেও পরোটা পরে শেপে চলে আসে। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আবদুল্লাহ পাশ থেকে ভয়েস দিচ্ছিল। এতে একটু ভালো করে বেলে এখন আমি ভাজবো। এই পরোটা বানাতে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। স্বাস্থ্যকর না পরোটা, তারপরও মাঝে মাঝে খেলে ভালোই লাগে। এতে এখন আমি পরোটাটা ভাজবো। এই তো ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম। এখন একটু এই পিঠটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিব। এই পিঠটা হালকা ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি উল্টে দিব। এই তো উল্টে দিলাম। এই তো এই পিঠটা হালকা ভাজা হয়েছে, তারপর আমি তেল দিব। হালকা করে তেল দিব, বেশি তেল লাগে না, এক চামচের মতো তেল দিলেই হয়ে যায়। এই তো এই পিঠটাও হয়ে গেছে, এক চামচের মতো তেল দিয়েছি। এক চামচের মতো তেল দিলেই হয়ে যায়, আমিও এক চামচের মতোই তেল দিয়েছি, বেশি তেল লাগে না। এতে এখন উল্টে দিচ্ছি। এই পাশটা সুন্দর হয়ে গেছে, ব্রাউন কালার হয়েছে, দুই পাশেই আমি ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিব। এরকম করে সবাই বাসে ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর সবাই অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এভাবে রুটি ডো করে তারপরে ওই পরোটা বানালে খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।